একুশে জুলাইয়ের ব্যানার পোস্টার কিরকম হবে এবার তাতে অ্যাকচুয়ালও এধার হদার হওয়ার জো নেই। নেত্রী নির্দেশে জারি হলো কড়া নির্দেশিকা, কলকাতায় সব কাউন্সিলরদের সিডির মাধ্যমে ধরিয়ে দেওয়া হয়েছে গাইডলাইন। একুশে জুলাইয়ের আর বেশি সময় বাকি নেই, ইতিমধ্যেই শহরের অলিগলি রাজপথে পড়তে শুরু করেছে পোস্টার ব্যানার, তবে এবার সবটাই ছকে বাঁধা। পোস্টার ব্যানারে কি থাকবে তা নিয়ে জারি করা হয়েছে স্পষ্ট নির্দেশিকা। কলকাতার কাউন্সিলরদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এমনই একটি করে সিডি, এটি রেপ্লিকা, ব্যানারে কি লেখা হবে তার এবার লেখার বয়ানও এক থাকছে এবং তা ঠিক করে দিয়েছেন দলনেত্রী নিজে। ফলে গতবার পর্যন্ত বিভিন্ন মহল্লায় যেভাবে হরেক লেখা আলাদা বয়ান দেখা যেত, এবার আর তা হচ্ছে না। তৃণমূল সূত্রে খবর, মূলত দুটি কারণে এমন ফরমাট, যার মধ্যে অন্যতম দলের ভাবমূর্তি রক্ষা এবং অন্যটি গোষ্ঠী কোন্দল এড়ানো। অতীতে তৃণমূলের পোস্টার ব্যানারে অনেকেই দলের সক্রিয় সদস্য হিসেবে নিজেদের নাম লিখে দিতেন, পরে অনেক সময় হয়তো দেখা যেত সেই ব্যক্তিরা এলাকায় সিন্ডিকেট, তোলাবাদী সহ একাধিক অসামাজিক কাজকর্মে জড়িত। এবার আগে ভাগেই তাই সতর্ক তৃণমূল, ভোটে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর ভাবমূর্তি রক্ষা প্রধান টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের। পোস্টার কিংবা ব্যানারে কার নাম থাকবে তা নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এড়াতেও এক ব্যানার একই লেখা রাখার সিদ্ধান্ত নেত্রী। এবার রাখাই হচ্ছে না কোনো ব্যক্তিগত নাম, বড় জোর ব্লকের নাম থাকতে পারে, সবটাই দলের জন্য দলের স্বার্থে, বার্তা এটাই। একুশে জুলাইয়ের আগে অন্তত প্রচারের ক্ষেত্রে যাতে গোষ্ঠীকন্দল, তোলাবাজি, সিন্ডিকেট কোনো রকমভাবে দলের ভাবমূর্তিতে ছাপ না ফেলতে পারে তার জন্যই অতি সাবধানী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ২৪ ঘন্টার জন্য পার্থ পালের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।